বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে এখন কাতার জাতীয় ফুটবল দল। কোভিড ক্রাইসিসের কারণে বাংলাদেশ দলের 3 হোম ম্যাচই খেলা হবে কাতারের রাজধানী দোহায়। প্রতিপক্ষ আফগানিস্তান, ওমান আর ভারত। বড় মিশনে যাচ্ছে লাল সবুজের ফুটবল তারকারা। এক ট্যুরে বিশ্বকাপ বাছাইয়ের 3টা ম্যাচ একই দেশে, ওমান, ভারত আর আফগানিস্তানের মুখোমুখি হতে জামাল ভুঁইয়ারা গেছে কাতার। 3টা ভাইটাল ম্যাচ, কিন্তু সেভাবে প্রস্তুতি নিতে পারেনি জেমিদের ছেলেরা। প্র্যাকটিস ম্যাচ খেলার কথা ছিল সৌদি আরবে, কিন্তু অবশেষে তা হয়েছে ঢাকায় শেখ জামালের বিপক্ষে। সে ম্যাচটাও জিততে পারেনি জামালরা। তার ওপর মাত্র 2 জন স্ট্রাইকার নিয়ে গেছে এমন কঠিন মিশনে। কি ভাবছেন ক্যাপ্টেন? অনেকদিন পর আমরা একটা প্র্যাকটিস ম্যাচ খেলতেছি আর নতুন ফর্মেশন খেলতেছি, তারপরে নতুন প্লেয়ার আসছে, তো সব মিলে আমরা রেজাল্ট ওয়াইজ আমরা মানে খেল করি না। স্ট্রাইকার তো অনেক কম আছে এইবার, সো যারা আছে উই হ্যাভ টু এক্সপেক্ট সামথিং ফ্রম দেম। প্রস্তুতিটা হয়নি ঠিক মতো, তাই সফরটা হবে কঠিন, মানছেন কোচ জেমি ডেও। আসলেই আমরা প্রস্তুতিটা পুরোপুরি নিতে পারিনি। প্র্যাকটিস ম্যাচের ফল নিয়েও আমি খুশি নই, তবে ওসব নিয়ে ভাবলে চলবে না। সামনের ম্যাচগুলো কঠিন, প্ল্যান অনুযায়ী আমরা খেলব। আফগানিস্তান, ভারত আর ওমান 3টা দলই বাংলাদেশের চেয়ে অনেক বেশি শক্তিশালী, তাই ডিফেন্ডার তপু বর্মন মনে করেন এই ট্যুরে জেমির রক্ষণ সেনাদের দিতে হবে কঠিন পরীক্ষা। আমরা তাদের সম্পর্কে জানি, তাদের সাথে খেলেছি, তো আমরা চেষ্টা করব আমাদের বেস্ট লেভেলটা দেওয়ার। তো অবশ্যই ম্যাচ খেলায় তো হার জিত থাকবে, সেখান থেকে বাংলাদেশে ফিরব, কিছু পয়েন্ট নিয়ে হলো ফিরব। কাতারের দোহায় 3 জুন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু জামালদের বিশ্বকাপ বাছাইয়ের এবারের মিশন। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।